আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি করব লাচ্ছা সেমাইয়ের শাহি টুকরা। আমি প্রথমে লাচ্ছা সেমাইটি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আমি এখন এতে পানি দিয়ে এটি সিদ্ধ করে নেব। সেদ্ধর জন্য আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। অন্য চুলায় আমি 1 লিটার দুধ চুলায় দিয়েছি। এটি আমি জ্বালিয়ে ঘন করে নিব। পাঁচ মিনিটে আপনার সেমাইটি সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এটি পানিটি ছেঁকে নেব। খুব ভালো করে ছেঁকে নিব আমি, যাতে এটিতে পানি না থাকে। সেমাইয়ের পানিটি আমি ছেঁকে নিয়েছি। এখন আমি এতে একটি ডিম সামান্য লবণ এক চা চামচ কর্নফ্লাওয়ার আর চিনি মিক্সড করে নেব। যেহেতু আমি দুধেও চিনি দিব, তাই এখানে খুব একটা দিচ্ছি না। 2 চা চামচ চিনি দিয়ে আমি খুব ভালো করে এটি মেখে নেব। এদিকে দুধটিও মোটামুটি ঘন হয়ে এসেছে। এখন আমি এটি চিনি দিয়ে দিব। চার টেবিল চামচ চিনি অথবা আপনার স্বাদ মতো চিনি আপনি দিয়ে দেবেন। এটি জাল হতে থাকুক। একটি প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। আমি এখন লাচ্ছা সেমাইয়ের মিক্সচারটি গোল গোল করে ডুবো তেলে ভেজে নিব, হালকা বাদামি করে। আমি এই পাত্রে দুধটি ঢালব, তাই আমি এখানে আগে একটু 1 চামচ কাস্টার্ড পাউডার এবং 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। এবার আমি এতে অল্প একটু দুধ ঢেলে রাখলাম। এবার আমি সেমাইয়ের বলগুলো ভেজে ভেজে এই বাটিতে তুলব। সেমাইয়ের বলগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি বলগুলো তুলে ফেলব। এভাবে সবগুলো বল আমি বাটিতে তুলে ফেলব। সবগুলো বল আমি ভেজে বাটিতে তুলে নিয়েছি। এখন আমি এতে আমার দুধ যে আমি চুলাই রেখেছিলাম, কারণটি গরম হতে লাগবে, আমি গরম দুধ এতে ঢেলে দিলাম।
উপরে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সাজানোর জন্য চেরি, কিচমিচ এগুলো দিয়ে দিতে পারেন। হয়ে গেল আমাদের লাচ্ছা সেমাইয়ের শাহী টুকরা। সাথে থাকার জন্য ধন্যবাদ।